আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের লাভকেজের মধ্যে, এই যে দেখেন মাছি নাই বললেই চলে, হয়তো হাতে গুনলে 20-50টা পাবেন। দুই একটা মাছি কাঠের উপরে বসে আছে, এখান থেকে আমি ডিম কালেকশন করব। তো এখানে আপনারা ফলো করলে দেখবেন কিছু লেয়ার দেখা যাচ্ছে, এই যে এখানে ফাঁকা ফাঁকাতে কিছু ডিম দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক। আজকে আমি সরাসরি আমাদের লাভকেজের সামনে চলে এসেছি। আমাদের লাভকেজে মাছি নাই বললেই চলে। তারপরেও দেখতে পাচ্ছেন যেখানে ডিম দিচ্ছে এখানে কিছু মাছি দেখা যাচ্ছে। তো হাতে গোনা কয়েকটি মাছি থাকা সত্ত্বেও আজকে আমি ডিম কালেকশন করব, দেখব যে কতটুকু ডিম পেয়েছি। যেহেতু আজকে আমি দ্বিতীয়বারের মতো, আজকে না হলেও কালকে এক ভাইকে আমি ডিম পাঠানো লাগবে, সেটা হচ্ছে সামান্য একটা ভুলের কারণে ঈদের আগে আমি সুন্দরবন কুরিয়ারে হচ্ছে রাজবাড়িতে পার্সেলটা পাঠিয়েছিলাম। তো কুরিয়ার সার্ভিসের ওখান থেকে ওনারা ভুল করছে, ওনারা রাজাবাড়ি রাজশাহী ওখানে পাঠিয়ে দিছে। পরে যে ভাইয়া নিছে উনি আমাকে ফোন করলো যে ভাই আমি তো পার্সেলটা পাই নাই, 3 দিন হয়ে গেছে। তারপর আমি ওনাদের কোড দিয়ে আমি চেক করলাম, তারপর অনলাইনে আমাকে দেখাইলো রাজাবাড়ি রাজশাহী। তো যাই হোক, এখানে একটা মিস্টেক ওনাদেরই, এখন ওনারা তো আর জরিমানা দিতে যাবে না। সেই ক্ষেত্রে হচ্ছে এখন দ্বিতীয়বারের মতো ভাইয়াকে ডিমটা আবার দেওয়া লাগবে। তো এখন আমার মাসিও নাই যে আমি একদিন ডিম কালেকশন করে দিয়ে দেবো, যেহেতু আমি নতুন পিওপা এখনো ঢুকাই নাই, ঢুকাবো। সেই ক্ষেত্রে আমি দেখি আজকে যদি মনে হয় কিছু ডিম আছে, তাহলে লাগলে 2 দিনের ডিম মিলাইয়া ওনাকে আমি 10 গ্রাম ডিম পাঠাইয়া দেবো। তো দেখতে পাচ্ছেন ডিম নেওয়ার জন্য আমি একটা সাদা একটা কাগজ, তারপর হচ্ছে কেচি, এই কেচির আগা দিয়েই আমি নেই ডিমটা। তো আপনারা দেখতে পাচ্ছেন কি না, এখানের একটা কার্ড আমি বের করছি, কারণ আজকে হচ্ছে আমি একা মানুষ, আমাকে হেল্প করার মতো কেউ নাই, যার কারণে কেটে কেটে দেখাতে হচ্ছে। তো এখানে আপনারা ফলো করলে দেখবেন কিছু লেয়ার দেখা যাচ্ছে, এই যে এখানে ফাঁকা ফাঁকাতে কিছু ডিম দেখা যাচ্ছে। তো এটা এখন খুললে বোঝা যাবে, কালেকশন করার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি, কেননা আজকে আমি একা একাই কালেকশন করতে হবে, একা একাই হচ্ছে আমাকে আর ডিমগুলো নিতে হবে, সব কিছু ক্যামেরা ভিডিও সব একা করতে হবে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, মাছি নাই সত্ত্বেও মাশাআল্লাহ ডিম দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন, দেখেন এই যে দ্বিতীয় লেয়ারও দেখেন, একটা লেয়ার খুলছি কেবল, মাশাআল্লাহ ডিমের অবস্থা দেখছেন, মাশাআল্লাহ। কিন্তু মাছি নাই বললে চলে, আপনি লাভকেজে ফলো করলে হয়তো 15-20টা বা 30টা মাছি আছে কিনা সন্দেহ। বাট ডিমের অবস্থা দেখেন, এত অল্প মাছি থেকে আমার এখানে কতটুকু ডিম, আপনারা দেখেন লেয়ারটা, দেখেন লেয়ারটা দেখলেই বুঝবেন। আমার মনে হয় 5-7টা মাছি এই ডিমগুলো দিছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এগুলো কালেকশন করি, কালেকশন করার পরে দেখবেন যে কতটুকু কালেকশন হয়েছে। তো এই কাঠের সর্বশেষ লেয়ারটা দেখেন, এই লেয়ারটা তো মোটামুটি কিছু ডিম আছে, যেটা আমার ডিমগুলো মোটামুটি অনেকটা এগিয়ে যাবে। বাকি এখনো 4টা আছে, ওগুলাতে তেমন পাবো না, এটাতে একটু বেশি পাই, এই জন্য এটাই আগে চেক করলাম। তো বিষয়টা হচ্ছে ঈদের কারণে আসলে আমরা আজকে কয়েকদিন যাবত কোন ধরনের পিওপা বা স্টিক নতুন করে কিছুই ঢুকাই নাই, প্রোটেকশন একটু কমাইয়া দিছি। এখন যেহেতু ঈদটা চলে গেছে বা রমজান মাসও ছিল, আপনারা অবগত আছেন অনেকেই, তো এখন যেহেতু ঈদটা চলে গেছে, রমজান মাসও চলে গেছে, ঈদও চলে গেছে, সেক্ষেত্রে প্রোডাকশনটা আবার এখন বাড়িয়ে দেব, আস্তে আস্তে বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা আগের মতো চাইলে ডিমও কিনতে পারবেন, পাশাপাশি ব্ল্যাক সোলজার তো পিওপা লার্ভা স্টিক এগুলো তো সবসময় পাবেন। তো দ্বিতীয় আরেকটা নিলাম, ওইটাতে দেখি বড় একটা নিলাম, এইটাতে এই যে এখানে সামান্য কিছু আছে, এই যে এখান দিয়েও সামান্য কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন কি না, এগুলাতে আসলে ওই রকম পাওয়া যাবে না। এইটাতে প্রথম যেটা নিয়েছিলাম ওইটাতে বেশি পাই, কারণ যেহেতু আমি ডিমগুলো কালেকশন করি, আমি জানি কোনটা থেকে বেশি পাওয়া যায় আর কোনটা থেকে কম পাওয়া যায়। তো সেই অনুপাতে যদি দেখি, না হলে আরও একদিন লেট করে যদি আবার এরকম সামান্য কিছু পাই, সেই ক্ষেত্রে ওই লোকটাকে আমি পাঠাইয়া দিমু। একেবারে একটু কম হইলো যে ভাই এখন কি করব, আপনি তো দেখলেন ভিডিও বড় হয়ে যাবে, এজন্য দেখাই নাই। এই দুইটা, এই তিনটা, এই চারটা চেক করা শেষ, এখন সর্বশেষ যেইটা ওইটা চেক করতেছি। এইটা তো এই যে লেয়ারটা দেখেন, তা আমি আবার কমপ্লিটলি হচ্ছে কালেকশন করে নেই, তারপরে হচ্ছে আবার দেখাবো, যেহেতু আমি একা মানুষ। তো দর্শক বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমরা প্রায় 5 গ্রামের মতো হবে ডিম পেয়েছি।
এখন যদি আগামীকালকে যদি আরো 5 গ্রাম পাই বা 2-3 গ্রামও পাই, আমি 7-8 গ্রাম, 5 গ্রাম পেলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আমি 3 গ্রামও পাই, আমি 10 গ্রাম মিলে কালকে ওই ভাইয়ের আমি পাঠাইয়া দিব। কারণ এখন যেহেতু ডিমটা মোটামুটি পাইছি। আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।